সেটা একটু বলুন যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কীভাবে নিজেদেরকে মোটিভেট করেছিলেন যে আমরা এত দূর আসবো, কীভাবে মানে নিজে প্রস্তুত হয়েছে, কীভাবে ছেলেদের প্রস্তুত? চ্যাম্পিয়ন হতে গেলে প্রস্তুতি তো নিতেই হয়, আর এরকম একটা জায়গায় আমরা টুর্নামেন্ট শুরুতেই আমরা বিগত 3-4 বছর ধরে ভালো খেলছি, আমরা লাস্ট 2 বছরে দুখানা ফাইনালও খেলেছি, চ্যাম্পিয়ন হতে পারিনি, রানার্স হয়েছি। আর এবার এই বছর আমরা একটু অন্য প্রস্তুতি বলতে এবার আমরা ঠিক করেছিলাম যে একটা টাইম যদি কোনো মানে চ্যাম্পিয়ন হতে হয় একটা আরও ভালো অ্যাচিভ করার জন্যে আমাদের আরেকটু হার্ড ওয়ার্ক করতে হবে, সেই মতো আমরা এবছর অনেক বেশি খেটেছি। এমনকি বৃষ্টির মধ্যেও আমরা নিজেদের ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য আমরা আলাদা করে প্র্যাকটিস করেছি, আলাদা সেশন করেছি, যাতে আমরা একটা মানে চ্যাম্পিয়ন হওয়ার যে একটা আনন্দ সেটা আমরা 2 বছর আমরা পাইনি মানে কাছাকাছি গিয়ে সেটা অ্যাচিভ করার জন্য। এবং আমি বলবো সমস্ত ছেলের এত ভালো মানে একসাথে মিলিতভাবে থাকা, সব কিছু একসাথে করা এবং সব এইসবের জন্য আমার মনে হয় এইবার আমরা এরকম একটা জিনিস আমরা অ্যাচিভ করতে পেরেছি। এটা তো মানে সুবিধা পাওয়াই গেছে যে আমরা ফাইনাল ম্যাচটা নিউট্রাল ভেন্যুতে হয়েছে, কারণ এখানে সত্যি কথা বলতে গেলে বড় টিম দেখলে মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান এইসব টিম দেখলে আম্পায়াররাও একটু প্রবলেমে পড়ে যায়, মানে বেশিরভাগ সময় হয়তো কোনো জেনুইন কোনো ডিসিশান আমাদের পরে থাকা উচিত, কিন্তু কিছু পাবলিক প্লাস ক্লাবের প্রেশার এইসবের জন্য আম্পায়াররা সেই সঠিক ডিসিশানে নিতে পারেন, সেই জন্য কিছু প্রবলেমও দেখা দেয়। কিন্তু সেই জায়গাটায় আমরা বলতে পারি যে মানে ভাগ্য হয়তো আমাদের সাথ দিয়েছে যে এই বছরটাই আমরা মানে আমরা সুযোগ পেয়েছি ফাইনাল খেলা, যেটা বাইরে আর বাইরে মাঠে খেলার দরুন আমাদের অন্তত পাবলিক যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা পেতে আমাদের নিতে হয়নি। প্লাস আম্পায়ারিং খুব ভালো হয়েছে, এক্স্যাক্টলি যেটা একটা ভালো ফাইনাল ম্যাচে আম্পায়ারিং হওয়া উচিত সেই আম্পায়ারিং হয়েছে, কারণ বাইরে মাঠে আম্পায়ার তো আর কি ইস্ট বেঙ্গল আর কেউ বিএনআর কেউ চিনবে না, তারা অ্যাজ অ্যা প্লেয়ার হিসাবে সবাইকে ট্রিট করবে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে সেটা তো বিশাল অ্যাডভান্টেজ, মানে কী বলবো, থ্যাংক টু গড, থ্যাংক টু হেভেন যে এরকম একটা বৃষ্টি হয়েছে কলকাতায় যার ফলে এই মানে ফাইনালটা আমরা বাইরে হয়েছি এবং আমরা সেই জন্যই আমরা মানে সত্যি কথা বলতে সেই জন্যই হয়তো চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা তাই গিয়েছে। আমি আমার প্রশ্নটা এই জন্যই রেখেছি যে নিউট্রালভাবে খেলা পরিচালনা করতে হবে, ভেন্যু যাই হোক যেটা এখানে হয় না বলে যারা বেনামি টিম অনামি না সেটা ঠিক কথাই যে নিউট্রালি যদি কোনো আম্পায়ার যদি ভালোভাবে নিউট্রালি ম্যাচ পরিচালনা করে তাহলে বেসিক্যালি মানে সবসময় যে বড়ো টিম ম্যাচ যেতে মানে সেরকম ব্যাপার না, অনেক সময় দেখা যায় একটা ভালো ম্যাচকে যদি ভালো আম্পায়ার পরিচালনা না করতে পারে সেই ম্যাচটা একপেশে হয়ে যায়, এরকম আমরা 2-3 বার আমরা আগেও অনেক রকম এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে বিপক্ষ টিমকে আমরা চেপে রেখেও কিছু 2-3টে ডিসিশন আমাদের ফলে না হওয়ার জন্য সেই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। তো আমার মনে হয় এটা সবসময় আর বিনামি টিম বলতে দেখুন এখন বিএনআর টিম একটা মানে প্রথম 4-5খানা কলকাতার ক্রিকেটের 4-5টা টিমের মধ্যে অন্যতম টিম, তাতেও আমরা সেই সুযোগ সুবিধা পাই না যেটা আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান কালীঘাট পেয়ে থাকি। তাই আমার মনে হয় নিউট্রাল আম্পায়ারিং নিউট্রাল ডিসিশানগুলো খুব ম্যাটার করে একটা ভালো ম্যাচে, বিশেষ করে তাতে অনেক ফেয়ারলি খেলতে পারি আমরা, আমাদেরও সুবিধা হয়, কারণ একটা ভালো ব্যাটসম্যানকে 2-3বার করে আউট করতে হয় না, একবার আউট করলেই সেটা পাওয়া যায়। আর তেমনি কোনো ভালো ম্যাচে আমরা ব্যাটিং করার সময় এক আউট নয় এরকম আউট ডিসিশান চলে গেলে ম্যাচের মোড চেঞ্জ হয়ে যায়, তাই এটা একটা ফ্যাক্ট কথা যে নিউট্রালি আম্পায়ারিং যদি আম্প হয় তাহলে আমাদের খুব সুবিধা। আমরা খুব খুশি আজকে আমাদের এতদিনের পরিশ্রম আমরা ঠিকভাবে আমরা মানে নিজেদেরকে আমরা এত পরিশ্রম করেছি যার ফলে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি, থ্যাংকস টু এভরি ওয়ান, প্রত্যেকটা প্লেয়ার, আমাদের কোচ, ম্যানেজার, অফিসিয়াল, স্পেশালি বিকে বাসু, স্যার না থাকলে হয়তো এই অবস্থা আমরা পৌঁছাতে পারতাম না, উনি সারাক্ষণ ধরে আমাদের এই ছুটি SCL এইসব সুবিধা ফুবিধাগুলো দিয়ে আমাদের অনেক সুবিধা করেছেন। আর স্পেশালি থ্যাংকস টু দ্য পিপল আমার সাথে যারা একসাথে আছে প্লেয়ার্স, যাদের ফল ছাড়া এরকম সম্ভব হতো না, মানে 2-3টে নাম হয়তো প্লেয়ারদের আমি করবো অ্যাজ এ প্লেয়ার হিসাবে যারা সারা বছর ভালো খেলে গেছে, সোম ঘোষ, অনির্বাণ গুপ্ত, সায়ক ঘোষ, অমিত ব্যানার্জি, এদের সো থ্যাংকস টু দেম। অ্যান্ড জাস্ট ওয়ান টু সে কি আমরা এবছরও চেষ্টা করবো একইভাবে একই টিম স্পিরিট নিয়ে যাতে আমরা থাকতে পারি এবং আরেকবার যাতে এই যে আনন্দটা যেটা আমরা আরেকবারভাবে নতুনভাবে উপভোগ করতে পারি। শান্তদীপ পাল, আজকে আমাদের এই টিমের সাকসেসের পেছনে আমার কিছু বন্ধুবান্ধব এখানে আছে, আমি চাই যাতে সবাই মানে সবাই ওর সাথে পরিচিত হতে পারে একসাথে। আজকে আমাদের এই টিমের সাকসেসের পেছনে আমাদের টিমের কিছু প্লেয়াররা আছে, আমি চাই যাতে সবাই সাথে ওদের সাথে পরিচিত হতে পারে।
আজকে আমাদের টিমের এই সাকসেসের জন্য আজকে আমি আমার টিমের কিছু প্লেয়ারদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। তারা হচ্ছে এখানে আমার পেছনে বসে আছে। তারা আজকে এই যে বিএনআর টিম যে চ্যাম্পিয়ন হয়েছে তার এটা একদিনের ফসল নয়, দীর্ঘ ছ বছর ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের নিজেদের খেলোয়াড়ি জীবন যখন শেষ হয় 2005 সালে, তারপরে 2006 সালেতে মানে আমাদের মিস্টার সৈবাল ঘোষ এবং মিস্টার বিকে বাসু আমাদের দায়িত্ব দেন এই টিমটাকে হাল ধরার জন্য। তখন আমরা ওনার কথা মতো আমরা এই আমাদের এই গার্ডেন রিচের মাঠেতে আমাদের প্র্যাকটিস করার অবকাশ দেয় এবং সেই দিক থেকে আমাদের যাত্রা শুরু। প্রথম বছর আমরা মানে প্রত্যেকটা রেলে তখন আমাদের দায়িত্ব দিয়ে বলেছিলেন যে কলকাতা মাঠের সেরা কতগুলো ছেলেকে বাছাই করে নিয়ে আসতে রেল টিমের জন্য। তো আমাদের উপর দায়িত্ব দেওয়াতে আমরা তখন ওই মুহূর্তে কলকাতার আন্ডার-22 বেঙ্গল যে টিম সেটা চ্যাম্পিয়ন হয়েছিল সর্বভারতীয় পর্যায়ে, সেই টিমের থেকে অধিকাংশ সদস্যকে মানে একমাত্র ঋদ্ধিমান শাহ, মনোজ তিওয়ারি এবং সৌরভ সরকার বাদ দিয়ে মানে মোস্ট অফ দ্য প্লেয়ারকে আমরা এখানে রিক্রুট করে এখানে নিয়ে আসি এবং সেই ছেলেগুলো একসাথে থাকার এবং ছোটোবেলা থেকে তারা 1922 এবং মানে এই টিমে আসার পর থেকে তারা মানসিক এবং শারীরিক দিক থেকে একে অপরের সাথে খুবই ভালোভাবে একাত্মকরণ হয়ে গেছিলো। আর আমাদের কাজ ছিল টোটাল সেই 2006 থেকে টোটাল এই টিমটাকে ধরে রাখা, নির্দিষ্ট সময় প্র্যাকটিস করানো, মাঠেতে তার প্রকাশ পেয়েছে এবং এদের ডেডিকেশন এবং এদের শৃঙ্খলাবদ্ধতা এবং মানে নিয়মানুবত পাংচুয়ালিটির দিক থেকে কোনো খামতি ছিল না, একাগ্র চিত্তে প্রত্যেকেই প্র্যাকটিস করেছে। আমাদের এই টিমের মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তার কারণ আমাদের লিমিটেড রিসোর্স নিয়ে আমরা বড় টিমগুলোর সাথে পাল্লা দিয়ে চলেছি, মানে কী বলবো, অজস্র প্রতিকূলতাকে জয় করে। এবছর আমাদের টিমের স্লোগান ছিল যেভাবেই হোক প্রতিকূলতাকে জয় করো। 2006 আমরা যখন প্রথম টিমটা দায়িত্ব নিই তো সেই বছর টিমটা মোটামুটি ভালো খেলে সেমিফাইনাল পর্যায় পর্যন্ত যায়, খুবই ভালো খেলেছিল। তারপরের বছর 2007-08 আমাদের টিমের মনে হয় গ্লোরিয়াস পিরিয়ড শুরু হলো আর কি। 2007-08 সালেতে আমরা তিনটে ট্রফি, কলকাতা লিগ, কলকাতার নকআউট এবং পিসেন ট্রফি ফাইনাল আমরা খেলি এবং ফাইনালে রানার্স হই। তারপর 2008-09 আমরা সেমিফাইনালিস্ট ছিলাম, কিন্ততু 2009-10 একটুখানি ধারাবাহিকতা একটুখানি ঘাটতি ছিল, কিন্তু সব ঘাটতিকে মিটিয়ে দিয়েছে এবছর। এবছর তো অবিশ্বাস্য রেজাল্ট এবং সেটা একদিনের ফসল নয়, প্রত্যেকটা ছেলের ঐকান্তিক প্রচেষ্টা এবং কী বলবো মাঠের মধ্যে লড়াকু মনোভাব মানে এবং হার না মারার যে এর মধ্যে কিছু ছেলে যারা যাদের নাম না করলে মানে প্রত্যেকেরই সাফল্য মানে প্রত্যেকেই মানে অবদান অনস্বীকার্য, কিন্তু তার মধ্যে বিশেষ করে যদি কৃতিত্বের কথা উল্লেখ করা যায় মানে সবচেয়ে আগে উল্লেখ করব আমাদের ক্যাপ্টেন শ্রী শান্তদীপ পাল, অত্যন্ত ঠান্ডা মাথার ছেলে এবং খেলার গেম প্ল্যানিং অত্যন্ত ভালো তার। তারপরে বাচ্চা ছেলে বছর আমরা নিয়েছিলাম মানে অর্জুন দাস, তাকে কলকাতা আমাদের সেরা প্রতিশ্রুতি মার উইকেট কিপার, তাকে আমরা নিয়ে এসেছি এবছর। এবছর সে অত্যন্ত ভালো খেলেছে। অরিন্দম রায় লাস্ট 2 খুব একটা ভালো খেলতে পারে, কিন্তু এবছর অবিশ্বাস্য ভালো খেলেছে, ওপেনিং জুটি আমাদের একটা জয়ের ফারাক করে দিয়েছে। তারপরে সোহম ঘোষ অনবদ্য খেলেছে, 1235 মতো রান করেছে। দেবপম বিশ্বাস 950 উপর রান করেছে। অনির্বাণ গুপ্তা অপূর্ব বল করেছে, হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে এবং ব্যাটিংও খুব ভালো করেছে। এবার মানে এর থেকে স্বপন দাস ও খুব ভালো খেলেছে, প্রায় 850 উপর রান করেছে। অমিত ব্যানার্জি খুবই ভালো, দুটো লেফট হ্যান্ড স্পিনার, তো আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের এত ভালো লেফট হ্যান্ড স্পিনার আমাদের মানে এই এত ভালো বোলিং অ্যাটাক নেই। দেবব্রত পাল অনবদ্য বোলিং করেছে, সারাটা সিজন খুব ভালো বোলিং করেছে, যে কোনো জয়ের পেছনে একটা মূল এ থাকে। ফাইনালে প্রথম উইকেটটা দেবব্রত পাল এবং ব্রিলিয়ান এই সিজনে যা ফিল্ডিং করেছে মানে অনবদ্য ফিল্ডিং করেছে। এবং তারপরেও সায়ক ঘোষ 2-3 ম্যাচে ক্রুশিয়াল ম্যাচেতে খুব ভালো খেলেছে, ভালো বোলিংও করেছে। তারপর সৌরভ মণ্ডল সারাটা বছর খুব ভালো বল করে গেছে। ওভারঅল সব মিলিয়ে যারা খেলেছে, যারা মানে কিছু কিছু ইরেগুলার মানে যারা ছিল তারাও কিন্তু 100% দিয়েছে, শুধু 100% বলবো না, 200% অন অ্যান্ড অফ দ্য ফিল্ড ছিল। এবং ইচ অ্যান্ড এভরি মেম্বার ইনক্লুডিং সাপোর্টিং স্টাফ যারা মাঠেতে অক্লান্ত পরিশ্রম করেছে এই মাঠটা এবং উইকেটটা মানে মানে প্র্যাকটিসটা তো আমাদের টিমের মূল মন্ত্র, সেই প্র্যাকটিসের মানে এটা আর কি প্র্যাকটিসের যে কন্ডিশন
সেই যে এটা উইক পিচ উইকেট এবং এ করা প্রত্যেকটা তাদের অক্লান্ত পরিশ্রম করে, এদের প্রত্যেকের কৃতিত্ব অনস্বীকার্য। এবং সর্বোপরি আমি বলছি, প্রথম এই সম্পূর্ণ কর্মকাণ্ডের পেছনে একটি ব্যক্তির নাম না বললে হবে না, তিনি আছেন, তিনি মিসেস সিপিকে বাসু, তিনি সর্বসময় আমাদেরকে ছায়ার মতো রয়েছেন, সবার উপরে রয়েছেন, উপরের আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, ওনার আশীর্বাদ আছে আমাদের সাথে। আর ভালো কাজে নিশ্চয়ই আমরা চেষ্টা করেছি, আমার কাজ এই টিমটাকে সম্পূর্ণভাবে আমার সাথে যে দুজন সাহায্য ছিলেন, শ্রী গৌতম মুখার্জি, শ্রী অরিন্দম ভট্টাচার্য, এরাও খুব ভালো যোগ্য সংযোগ দিয়েছেন আমাদেরকে, খুবই ভালো লেগেছে। আর এই সাফল্যটা এখন আমাদের আরও দায়িত্ব বেড়ে গেছে, যেহেতু এবছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আগামী বছর এতে এই সাফল্যর রেসটা ধরে রাখতে হবে সবাইকে। একই আমাদের এই মূল মন্ত্র যে এভাবে টিমটাকে মোটিভেট করে যাতে টোটাল টিমটার আবার সেই এ থাকে, এবছর আরও ভালো টিম হয়েছে, কিছু ছেলে যারা মানে আমাদের থেকে দু এক বছর আগে যারা ছিল না তারা আবার তারা এই টিমের মূল স্রোতে চলে এসছে, এবং এটা আরও ভালো সাইন, খুবই ভালো লাগছে টিমটা। আবার একটা একটি নতুন ছেলে এসছে শুভজিৎ চক্রবর্তী বলে, ছেলেটি লাস্ট দু বছর ধরে খুব ভালো খেলছে, সেও এসছে চাকরিসূত্রে আমাদের দলেতে যোগ দিয়েছে, মানে সব মিলিয়ে খুবই ভালো হয়েছে। এর মধ্যে একটি ছেলে লস হয়েছে, দ্যাট ইজ সৌরভ মণ্ডল, ও রিসেন্টলি একটি জায়গায় চাকরি পেয়ে সে আমাদের থেকে চলে গেছে, কিন্তু মানে মানে নতুনদের স্বাগত, এই জায়গাটা ঘাটতিটা মেটাবার চেষ্টা করব। এই মুহূর্তে একজন একটি ব্যক্তি আমাদের এই মুহূর্তে মানে ভারতবর্ষের বাইরে আছে, সে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গেছে, সৌরভ রায়, ও খুব প্রতিশ্রুতিমান বোলার, ও মানে খুব শিগগিরই আমাদের দলেতে আবার যোগ দেবে, এবার আশা করি ওই ঘাটতিটা মেটাতে সাহায্য করবে। এবং সর্বোপরি আমরা চেষ্টা করবো, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকবে মাঠ এবং মাঠের বাইরেতে, আপ্রাণ চেষ্টা করবো যে দলটা যাতে আগামী দিনে সাফল্য লাভ। এই টিমে আমি এই মুহূর্তে পরিচয় করিয়ে দিচ্ছি, এই টিমের সর্বকনিষ্ঠ সদস্য শ্রী অর্জুন দাস, এই মুহূর্তে বাংলাদেশের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান, এবছর অনবদ্য খেলেছে, তার ফলস্বরূপ এই মুহূর্তেও বেঙ্গল টিমেতে রয়েছে রোবলসে। তো ওর সম্বন্ধে যদি ও যদি কিছু নিজের মুখ থেকে বলে আমার ভালো লাগবে। আমি বিএনআরআরসি খেলছি, এটা আমি যথেষ্ট প্রাউড মনে করি, কারণ আমি যে ক্লাবে খেলতাম গত দু বছর সেখান থেকে একটা মানে এরকম স্কোয়াডের খেলা, সেটা আমার কাছে যথেষ্ট মানে মানে কী বলবো, যথেষ্ট প্রাউড মনে করছি আমি নিজেকে এই স্কোয়াডে খেলছি, কারণ দাদারা সবাই আমাকে নিজের ভাইয়ের মতন দেখেছে, আর এখানে এসে আমার ক্রিকেটটা অনেকটা খুলে গেছে, আমি যতটা নেগেটিভ ছিলাম আগে সেই পজিটিভিটিটা আমার মধ্যে এনে দিয়েছে, ডমিনেট করা এই লেভেলটাকে সেটা আমাকে শিখিয়েছে। আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সবাই পুরো টিম এফার্ট দিয়েছে, নিশ্চয়ই এক দুটো ম্যাচে তো কেউ না কেউ আলাদা নিজের এফার্ট দিয়ে খেলেছে সেটা তো আছেই, কিন্তু তাও আমাদের ফুল টিম বছরে যারা যারা সবাই খেলেছি আমরা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে, যার জন্য আমরা এবছর চ্যাম্পিয়ন হতে পেরেছি, এবং কোচিং স্টাফদের থেকে আমরা যথেষ্ট হেল্প পেয়েছি, আর এই সাপোর্টটা থাকলে নিশ্চয়ই এবছর আমরা পারবো কিছু অ্যাচিভ করতে। এই মুহূর্তে আমি আলাপ করে দিচ্ছি আমাদের টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শ্রী অনির্বাণ গুপ্তা, যার কৃতিত্ব অনস্বীকার্য, এবছরের তো তার মানে অমূল্য অবদান, এবছরে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে এবং ব্যাটিংও তো খুব মানে 500 উপর রান করেছে শ্রী অনির্বাণ গুপ্তা, ওর মুখ থেকে কিছু শোনা। টিমটা খেলেছে সবাই নিজেদের পারফরমেন্স 100% পারফরমেন্স, আর সবথেকে একটা ক্রুশিয়াল কথা যেটা জেনে রাখতে হবে যে এই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে এটা ভেবে নিতে হবে না যে আমরা এবছর ফার্স্ট অ্যাচিভ করলাম, আমরা যেন নেক্সট ইয়ার আমরা আরও 3-4 ট্রফি জিততে পারি, সেই নিয়ে আমাদের চিন্তাভাবনা করা উচিত, ঠিক আছে। আর সবাই মন খুলে খেলবো, পারফর্ম করবো, আর অফ দ্য ম্যাচ সেটা রেজাল্ট পাওয়া যাবে যেটা পেয়েছি, নেক্সট ইয়ার আরও 4 ট্রফি যাতে আমরা চ্যাম্পিয়ন হই সেটাই আমাদের টার্গেট, ব্যাস এইটুকু আর। এই মুহূর্তে আমি আলাপ করে দিচ্ছি আমাদের টিমের অন্যতম সদস্য, টিমের ভাইস ক্যাপ্টেন শ্রী দেবব্রত পাল, যা মানে অনবদ্য বোলার, অফ স্পিন বোলার এবং ব্রিলিয়ান্ট ফিল্ডার, এবং প্রয়োজনের মুহূর্তে সেমিফাইনাল ম্যাচেতে ওর একটা মানে ঝোড়ো ইনিংসের জন্য আমরা মানে ফাইনালে উঠেছি মহামারানে এগেনস্টে, সেই এটা ভোলা যাবে না। এবার ওর মুখ থেকে কিছু মানে ওর মুখ থেকে কিছু শুনুন ওর ব্যক্তিগত অভিজ্ঞতা। এবছর আমরা ভালো খেলেছি তাই চ্যাম্পিয়ন হয়েছি আমরা, তো এটাই শেষ না, আমাদের এবছর আরও ভালো খেলতে হবে, যেটা আমরা একটা করেছি আমরা চাই যে আরও যে 4 ট্রফি সেটা তো একটা কিছু করে দেখানো, তো যেরকম টিম এফোর্ট আগে বছর ছিল সেরকম টিম এফোর্ট এবার দিলে আমরা সেটা করে দেখাবো বলে আমার মনে হয়। এই মুহূর্তে আমি আলাপ করে দিচ্ছি আমাদের টিমের আরেকজন কনিষ্ঠ সদস্য শ্রী অরিন্দম রায়,
যাকে ডাকনামে সবাই প্যাটার্ন বলে যান, ওই নামটাই মানে ও পরিচিত ময়দানেতে। এবছর তো মানে আউটস্ট্যান্ডিং খেলেছে, এবং শুধু আউটস্ট্যান্ডিং খেলেনি, মানে সেমিফাইনালে অনবদ্য লাঞ্চের আগে সেঞ্চুরি করেছে। সেমিফাইনালতে ফাইনালে তো যে লিগ ম্যাচে দিয়ে এগেন স্পোর্টিং ইংল্যান্ড, ইংল্যান্ডসে চারটি কি পাঁচটা ছয় মেরেছে, তার মধ্যে একটা ছয় ক্লাব হাউসের একটা মানে কাঁচের কাঁচ ভেঙে দিয়েছে, মানে ডমিনেট করেছে। এবং আমরা তার আগে কোয়ার্টার ফাইনালে আমরা 414 রান করে জিতেছি প্র্যাকটিক্যালি, ওর এবং অর্জুন দাসের মানে অনবদ্য প্রথম 10 ওভারে 100 রানের টার্গেট আমরা চেস করছিলাম। তা সেটা মানে ওই বছরও প্রমাণ করে দিয়েছে যে মানে হি ক্যান হিট, এত এত পজিটিভ মানে ক্রিকেট খেলেছে, খুব ভালো লেগেছে। প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে কিপিংও করেছে, এবং বেসিক্যালি খুব ভালো, মানে হাসি খুশি, খুব ফ্রি, এবং মানে আমাদের মানে খুব মানে কী বলবো মানে খুব ছটপট এবং চঞ্চল পাঞ্চল চললে ভরপুর, মানে ওর মুখ থেকে আপনি কিছু শুনুন। সত্যি আমরা এবছর জিতেছি, কিন্তু শুধু আমি একা পারফর্ম করেছি সেটা নয়, সবাই ভালো পারফর্ম করে এবছর চ্যাম্পিয়ন আমরা হয়েছি। আশা করবো এটা মানে মানে শুধু এবছরই শেষ নয়, পরের বছরে আমরা মানে চেষ্টা করবো যে সব ট্রফি চ্যাম্পিয়ন হয়ে বিএনআরকে দেওয়া। তো আমরা কোচেদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি, আর এবছরে আমরা সকলে ভালো খেলবো, আর এবছরে চেষ্টা করবো চ্যাম্পিয়ন হওয়া, শুধু একটা ট্রফি না, সব ট্রফি। এই মুহূর্তে আমি আলাপ করে দিচ্ছি আমাদের টিমের আরেকজন নতুন সদস্য শ্রী অভিষেক মুখার্জি। ওর অক্কা যদিও খুব বেশি ম্যাচ কয়েকটা খেলেনি, প্রথম এই টিমের সাথে ইনক্লুশন ওর হয়েছে, তা ওর অক্লান্ত পরিশ্রম, এই 8 মাস ধরে আমাদের যে অক্লান্ত পরিশ্রম, ওর সাপোর্ট ছাড়া হতো না। অন অ্যান্ড অফ দ্য ফিল্ড মাঠের বাইরে প্রচণ্ড পরিশ্রম করেছে, ইভেন মানে প্রতিটা মুহূর্তে, কারণ যারা এই ক্রিকেট খেলা এমনই একটা খেলা, মানে যেহেতু হোল্ডের খেলা রয়েছে, যে খেলার মধ্যে যারা মাঠে রয়েছে এবং মাঠের বাইরে রয়েছে, তাদের প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা বল তাদের কনসেন্ট্রেট করতে হবে, ওই এই জায়গাটা ও ঘাটতি মিটিয়ে দিয়েছে অনবদ্য। ওর টিম মানে কী বলবো, ও এত কোঅপারেটিভ ছেলে, এবং একে এক মানে প্রত্যেকটা ছেলে টোটাল টিমের অত্যন্ত মানে কাছের পপুলার, মোস্ট পপুলার বয় ইন আওয়ার টিম। ওর মুখ থেকে কিছু খুব ভালো লাগছে, আগের বছর প্রথম বছর এসেছি, চ্যাম্পিয়ন হয়েছে টিম, খুবই স্পেশাল, প্রত্যেকটা প্লেয়ার অত্যন্ত ভালো, প্রত্যেকে ভালো, প্রচুর ভালো পারফরমেন্স করেছে, মানে কি বলবো আর, পুরো টিম এফার্ট, একদম কালেকটিভ এফার্ট এটা। এই মুহূর্তে আমি আলাপ করে দিচ্ছি আমাদের টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, লেফট আর্ম স্পিনার, টিমের মূল স্তম্ভ শ্রী অমিত ব্যানার্জি। এবছর কেন লাস্ট 2006-07 থেকে যবে থেকে ও রিলেতে আসে, আমরা ওকে নিয়ে আসি, সেই বছর থেকে ওর অনবদ্য পারফরমেন্স, যদিও জুনিয়র লেভেলে ও হাইয়েস্ট লেভেল ক্রিকেট খেলেছে, এর আগে যে বিএনআর খেলার আগে ও কালীঘাট মোহনমান এরকম বড় বড় টিমেতে খেলেছে, এবং ছোটো বয়স থেকেই ও খুব বড় সর্বোচ্চ স্তরের ক্রিকেট খেলার অভিজ্ঞতা ওর আছে। তা সেই ঘাটতিটাই ও মিটিয়ে দিয়েছে বছরে। আমাদের বোলিং ডিপার্টমেন্টে কোনো কিছু ভাবনা নেই, তার কারণ কি আমরা জানি, যে রানটাই আমরা করি না কেন, আমাদের টিমের দুটি মূল স্তম্ভ, দুটি লেফট আর্ম স্পিনার আছে, যাদের এই মুহূর্তে বাংলাদেশে সেরা লেফট আর্ম স্পিনার জুটি, মানে অনির্বাণ গুপ্ত এবং অমিত ব্যানার্জি, ইনফ্যাক্ট বেঙ্গল ক্রিকেটে। তা আপনি আমার থেকে মনে হয় ভালো হবে অমিত ব্যানার্জির মুখ থেকে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনুন। ভালো লাগছে এই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমার মনে হয় আমার সাথে ভালো লাগছে এবছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আশা করি আমি তো এনজয় করেছি খুব ক্রিকেটটাকে, সবাই করেছে হয়তো, তো আমরা 4-5 বছর ধরে যারা একসাথে খেলছি সবাই এনজয় করেই খেলছি বলে এই পারফরমেন্সটা হয়তো বেরিয়ে আসছে সবার কাছ থেকে। তো আশা করবো নেক্সট যতদিন খেলবো বিএনআরে বা যতদিন ক্রিকেট খেলবো, ততদিন যেন এভাবে এনজয় করে খেলতে পারি সবাই একসাথে, আর নিজের ভালো পারফরমেন্স। আসবে না কেন, আসো, নিশ্চয়ই আসবে, কেন আসবে, আমি কি করবো, সদস্য না থাকবো, 2 বছর আগে তো ছিল, সবাই স্টাফ করে জয়েন্ট তো, আমি তো ওভারঅল ব্যাপারটা জাস্ট বলে দিয়েছি। ভালো নামটা বলে দিবি, তোতা বলতো।
বলবো টিমটা এবছর তো প্রচুর কেটেছিল, যেহেতু ফাইনালে গেছিলাম তো আমাদের যে অফ সিজনে যে ইয়েটা হয়েছিল প্র্যাকটিসটা সেটা খুবই ভালোভাবে হওয়াতে একটা রেজাল্টও পেয়েছিলাম। শুধু তাই না, এই গরমে বলুন বা বৃষ্টিতেও বলুন আমরা হয়তো তখন ওই সময়টা প্র্যাকটিস ব্যাটিং বোলিং করতে পারিনি, কিন্তু আমরা ফুটবল খেলেও আমাদের শারীরিক ইয়েটা রেখেছিলাম, যার ফল আমরা পেয়েছি ফাইনালে। তো ফাইনালটা একটা কী বলবো বিশাল আমাদের কাছে ব্যাপার ছিল, এই কারণে যে এত বছর বাদে আমরা এটা এখন চ্যাম্পিয়ন হয়েছি বলে ইয়ে করছি, কিন্তু তখন অবধিও ছিল না যে জিততে হবে, এই ব্যাপারটা ছিল। প্রথম আমরা যখন চেন্নাই যাই গিয়ে ওখানে আমাদের খুব ভালোভাবেই যাওয়া হয়েছিলো, কারণ প্লেনে গেছিলাম বা ভালো হোটেলে থাকার ব্যবস্থা সবই সেবই খুব ভালো করেছিল। তো খেলাটা একটা কোচ আমি বিএনআর ক্লাব, তো আমার নাম অরিন্দম ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট কোচ অফ বিএনআর ক্লাব। আমার নাম তীর্থঙ্কর ভান্ডারি। আমাদের সেদিনকে ম্যাচেতে আমরা সবাই ভালো খেলেছি, তাই জন্য জিতেছি অবশ্যই। তো মেনলি অনির্বাণ গুপ্তর কথা বলতে হবে, বলতে গেলে ফাইনাল জেতার পেছনে কারণ অনির্বাণ গুপ্তর খুব অসাধারণ বোলিংয়ের জন্যই আমরা ম্যাচটা জিতেছি, এবং সবাই ব্যাটিং বোলিং ফিল্ডিং সবাই খুব ভালো করেছে, ক্যাপ্টেন্সিও খুব ভালো হয়েছে, তাই জন্যই আমরা জিতেছি। রাজশেখর ঘোষ, অলরাউন্ডার, বিএনআরে 7 বছর ধরে খেলছি। আগেও আমরা ভালো খেলেছি, 3টে ফাইনাল খেলেছিলাম, কিন্তু এই বছর টিম দুর্দান্ত খেলেছে, মানে বেশি ভীষণ ভালো খেলেছে। আর আমার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমি ইংল্যান্ডে লিগ জিতেছিলাম, ইংল্যান্ডে গেছিলাম সাসেক্সে, আর ত্রিপুরায় খেলতাম, 3 বছর 3টা লিগ জিতেছিলাম, কিন্তু তার থেকেও আমার মনে হয় এটা বড় অ্যাচিভমেন্ট। আর আমাদের মধ্যে ঐক্যবদ্ধ ভীষণভাবে ছিল, ইউনিটি ভীষণ আছে টিমে, আর খুবই ভালো লাগছে এটাই বলতে। আমার নাম অশেষ দে। একটা কথাই বলবো, জিতে আনন্দ তো অবশ্যই হচ্ছে, মেনলি যে আনন্দটা হয়েছে যে কিছুটা আলাদা করতে পেরেছি, কারণ কলকাতা লিগ বড় টিম ছাড়া কেউ জেতে না, মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া, সেটা একটু আলাদা করতে পেরেছি, সেদিক থেকে আনন্দ। আর প্লাস নিজেদের বলতে পারেন অস্তিত্ব রক্ষার একটা ব্যাপার থাকে, যে রেলের মানে ক্রিকেট টিম ওই যে জিততে পেরেছে এটা একটা ব্যাপার, এই ব্যাপারেই সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে। আমার নাম স্বপন দাস, আমি বিএনআরে 6 বছর ধরে খেলছি, এবং এর আগেও আমরা ফাইনালে খেলেছি কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি, রানার্স হয়েছে 3টে। এবছর চ্যাম্পিয়ন হয়েছে এবং সত্যি আমাদের টিমের প্রত্যেকটা ছেলে খুব ভালো খেলেছে, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দেওপম সোহম সবই ভালো খেলেছে, সৌরভ মণ্ডল, কিন্তু ফাইনালে অনির্বাণ গুপ্ত সত্যি খুব ভালো বল করেছে। এবং সবথেকে বড় জিনিস যে এত বছর ধরে খেলেছি এবং এখানে যে চ্যাম্পিয়ন হয়েছে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। কলকাতা ক্লাব আমি অন্য অন্য টিমের হয়েও খেলেছি, কিন্তু বিএনআরে এসে এবং যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটাই আমার কাছে এবং সত্যি অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং সেটা আমি খুব গর্বিত। এবং আমিও সেখানে ভালো খেলেছি, সব পুরো টিমই ভালো খেলেছে, শুধু সেখানে অফিসিয়াল সিনিয়র ক্রিকেট ক্রিকেটার স্যার সবাই খুব ভালো আমাদেরকে হেল্প করেছে সব দিক থেকে।